দিল্লির প্রোডাকশন মাথায় গিস গিস করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি কি আসলে দেশে বেবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগের মূল মন্ত্রই আছে শিক্ষা, কাজে প্রত্যেকটা ছাত্রলীগ কর্মীকে আগে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা সেই শিক্ষা না, কোনো মতে খালি পয়সা বানানোর শিক্ষা শিক্ষা না, সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি এইসব কিছুর বিরুদ্ধে থাকতে হবে। ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে এই নীতিটা মেনে চলতে হবে। এত নির্লোভ প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল। হাসিনা ঠিকই বলেছে, এটা ওনাদের পারিবারিক ঐতিহ্য, ওনারা যা চান বলে প্রকাশ্যে বলেন সেটাই ওনাদের অন্তরের কথা, ওনারা যা চান না বলে প্রকাশ্যে বলেন সেটাই ওনাদের অন্তরের কথা। ঠিক যেমন আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। মনে পড়ে কে বলেছিলেন এই কথা, বাপকা বেটি সেপাইকা ঘোড়া। আমার নেত্রী তাহাজুদের ভোটে ক্ষমতায় আসতে পারে, কিন্তু যেন তেনভাবে দিন দিনে ভোট করে কখনোই না। উনি নির্লোভ হয়েও 12 বছর ক্ষমতায়, কিন্তু বিএনপির মতো লোভী হয়ে লোভী হলে তো তখন এই ভণ্ড জাতি বুঝত কি যে দুঃখ। জয় তুমা হাসিনা আপা, পিতার বাকশাল প্রতিষ্ঠা করে দেখানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে মিথ্যাচার করার চেয়ে কম কথা কম বলাই উত্তম, দয়া করে কাজ করুন। গত 12 বছরে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, এটা সে অস্বীকার করার উপায় নেই, কিন্তু গণতন্ত্র মানবাধিকার সর্বোপরি মানুষের মনের উন্নয়ন অর্থাৎ মূল্যবোধের মরণ কামড় দেবে। তারা পাগলা কুকুরে পরিণত হয়েছে এখন, কেমন কুকুর, গণতন্ত্র ফিরিয়ে আনা। তাদের সময় ঘনিয়ে আসছে, অবনতি পরিলক্ষিত হয়েছে। তাই তারা এখন ক্ষমতায় থাকার জন্য তারা এখনো পর্যন্ত এমন কোনো নীতি প্রণয়ন করতে পারেনি যা থেকে আমরা আশার আলো দেখতে পারি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত, যার নেতিবাচক ফলাফল আমরা এখন থেকে 10 বছর পরে দেখতে পাব। আইনের শাসন তো অকল্পনীয়, সেটা চিন্তা করাও আপনার রাজ্যে পাপ। তা না হলে চলমান প্রধান বিচারপতি ও তার আসন ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আপনার বাবার মতোই বলছেন। 70-এর নির্বাচনের পর আপনার বাবা বলেছিল, প্রধানমন্ত্রিত্ব চাই না, বাংলার মানুষের মুক্তি চাই। কিন্তু স্বাধীন হওয়ার পর কি করেছে সেই ইতিহাস আমরা জানি। আপনি ভালো মানুষ, যেন তেনভাবে ক্ষমতায় আসবেন না। একবার নির্বাচনে আগে বিজয়ী হলেন, আবার মধ্যরাতে। এইসব কথা বলার আগে নিজের বিবেককে প্রশ্ন করা উচিত। বড়ই দুঃখজনক, কথা ও কাজে কোনো মিল নেই। অবশ্যই যেন তেনভাবে ক্ষমতা দখল করেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করে, 30 লাখ শহীদ ও অজস্র মা বোনের সম্ভ্রমের সাথে বেইমানি করে, সন্ত্রাস জঙ্গিবাদ ক্ষমতার অপব্যবহার করে দেশের গণতন্ত্র ও গঠন প্রক্রিয়া ধ্বংস করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জনগণের ভোটাধিকার হরণ করেন, অবশ্যই তা যেন তেনভাবে নয়। ইনি এমন ছাত্রলীগ তৈরি করেছেন যাদের কারণে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহোদয়কে মৃত্যুবরণ করতে হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের আমরা যারা আছি, But across the day, another reception on the streets of London. Well, on one thing, the British Foreign Office, these... Bhutan banate chai! Aajke Dilli walader kache Bangladesher sarbhoumotto tule dite chai tara bondhura amar! ডক্টরদের মৃত্যু হচ্ছে, ভবিষ্যৎ প্রকৌশলীর মৃত্যু হয়েছে, স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, আর লিখতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি, যদি কখনো চলচ্চিত্র পরিচালক হই তাহলে তোমাকে নিয়ে একটা ফিল্ম তৈরি করব, যার মধ্যে অভিনেত্রী হিসেবে তুমি অভিনয় করবা, তারপর সেই ফিল্মটা আন্তর্জাতিক চলচ্চিত্র কানে তুলব। আমি নিশ্চিত তোমার অভিনয় না দেখেই কান চলচ্চিত্র কমিটি তোমাকে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ঘোষণা করবেন। অনেক ক্ষেত্রে শিক্ষিতের চেয়ে অশিক্ষিত অনেক উত্তম। মিথ্যা বলতে বলতে একসময় মানুষের ভালো কোনো গুণ থাকলে সেটাও মিথ্যার ভিড়ে হারিয়ে যায়। যেন তেনভাবে আপনি তো ক্ষমতায় যাননি, আপনি তো অনেক কষ্ট করে চুরি
Hasina, murderer Hasina. Go back, fascist Hasina. Go back. Blood sucking. Because I've been around a long time and I know more than most people know, and I can get things done. That's why I'm running. And you want to check my shape on? Let's do push. Confident he'll change his behavior, Mr. President. ডাকাতিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক ও বর্তমান সাত শীর্ষ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে দেশটিতে বাংলাদেশের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হচ্ছে, কোনো না কোনো লবিস্ট গ্রুপ এই কাজটি করেছে। এই কারণে বাংলাদেশেরই উচিত এর কাউন্টার হিসেবে সে দেশে লবিস্ট নিয়োগ করা। ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটের বা কংগ্রেসম্যানদের সঙ্গে অনেকে লবিং করে, এইসব কাজের জন্য লবিস্ট আছে, সেই কারণে অনেক নেতিবাচক তথ্য তাদের কাছে উপস্থাপন করা হয়। আমাদের এখানে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের পক্ষ থেকে লবিস্ট নিয়োগ করা হয় তাহলে আমাদের সঠিক তথ্য আমরা সেখানে পৌঁছাতে পারব। ফারুক খান বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আগামী ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে সফর করবেন। নিষেধাজ্ঞার বিষয়ে সেই সময়ে আলোচনা হবে। আন্তর্জাতিক মানবাধিক দিবস উপলক্ষে 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বের 10টি প্রতিষ্ঠান এবং 15 জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এই তালিকায় বাংলাদেশের র্যাবের সাবেক ও বর্তমান 7 জন কর্মকর্তার নাম যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার কথা বলেছে সেই দেশের পররাষ্ট্র দপ্তর। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং এর বর্তমান সাবেক 7 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সোমবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন। ডিসেম্বরের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে একটি চিঠি লিখে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। আমার মনে হয় এই মুহূর্তে আমেরিকার নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে আমাদের সরকারের উচিত সকল বাংলাদেশিকে আমেরিকা থেকে ফেরত নিয়ে আসা, তাহলে এটাই হবে আমেরিকার জন্য বড় শাস্তি। বুঝলাম না, র্যাবের সেই সকল কর্মকর্তাদের কি ওই দেশেই যেতে হবে? ওয়াই সো ওয়ারিড? অনেক দেশ আছে ওইখানে যাবেন, বিশ্বব্যাংকে বুড়া আঙুল দেখিয়ে যেমন পদ্মা সেতু করেছেন সেইভাবে এটাও করেন, নাকি অন্য ভেজাল আছে? সংশোধনের একমাত্র পথ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়েন, তা না হলে মার্কিন নিষেধাজ্ঞার সাথে সাথে দেশের জনগণের নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন। গুম করা মানুষগুলোকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমাদের চেতনা এতই বেশি যে যার ভারে আমেরিকা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীকে সিটিজেনশিপ দেয়, আমরা সেই দেশে স্থায়ী ও অস্থায়ীভাবে থাকার জন্য বারবার গমন করি। আবার নিষেধাজ্ঞা দেওয়ার পরেও সেই দেশে পুনরায় যাওয়ার জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেই দেশকে রিকোয়েস্ট করি। আমরা কতই নির্লজ্জ! নির্লজ্জ হলে আমরা নিজেকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে সারাদিন গলা ফাটাই। ওনারা খুবই বোকা, এত বোকা মানুষরা একটা ভুল করে ফেলেছে, তাদের মাফ করে দিন। 13 বছর চালিয়েছে বোকা মানুষরা। দেশ আগুনে পোড়ানোর শেষ চেষ্টা করার অনুগ্রহ করুন। আওয়ামী লীগের আত্মার মাগফিরাত কামনা করি, কারণ তারা লিমিট ছাড়া গাঁজা খায়, তারপরেও কোনো কাজ হচ্ছে না। চীন এবং আমেরিকার মাইন্ড কার্ড চাপাই পড়েছে, দেখা যাক শেষে কি হয়।